চরের মধ্যে বোটটা ফেসে গেছে, বোটটা নিচে বসে গেছে, পাঁকের মধ্যে ফেসে গেছে। কি করছে কিভাবে ওরা পাঁক থেকে নৌকাটাকে সরাচ্ছে সেটা দেখুন। পেছনেও যাচ্ছে না, সবাই ওদিকে এদিকে তো বেঁকে গেছে, ধরে ধরে আয়, ধরে ধরে আমাদের ওয়েটের জন্য হচ্ছিল না, এখন এইদিকে চলে এইবারে চলে এসেছি ধাক্কা মেরে। হ্যাঁ, আগে মুখটা সরালো, প্রজিনী কেমন লাগলো এই ঘটনাটা ঘটলো? সবাই সামনের দিকে আসো, একটু উঠে চলো চলো, হয়ে যাবে, টানো টানো টানো, বেচার দাও হয়ে যাবে। সামনের দিকটা চললেন না আপনারা, পুরো একদম সামনে থেকে চলে যাবো, দারুণ দেখিস, আবার ফাঁক আছে, পড়ে যাস না আবার সিঁড়ির মধ্যে। সামনেটা সরে গেছে, বোটের পেছনটা কিন্তু আটকে আছে, তার জন্য আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি। দেখুন কতটা প্রেসার দিচ্ছে, তবুও কিন্তু নড়ছে না বোটটা, এমনভাবে পেছনটা ফেসে আছে। এই জায়গাটা কিন্তু খুব সুবিধার না, এখানে চর আছে, দুই নম্বর বোট ফেসে আছে, যদি কিছু অঘটন হয় হতেও পারে। আরো গেঁথে গেলে মুশকিল, পেছনটা পেছনটা আরো গেঁথে গেলে মুশকিল, বেশি যত নড়াবে যত প্রেসার দেবে আরো ভেতরে ঢুকবে। ও সবার মুখের এক্সপ্রেশন গুলো দেখিনি কেমন হয়েছে।
জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন? ম্যানগ্রোভে ভর্তি। এখানে বাঘ আসলেও আসতে পারে। আমরা এখন এখানে ফেসে আছি, যদি বাঘ আসে আর এই ভিডিওটা যদি পোস্ট করি তবে গিয়ে দেখতে পাবেন, নালে আর দেখতে পাবেন না। ওই বোটটাকে ডাকা হলো হেল্প করার জন্য। বোটটা এখন আসছে আমাদের হেল্প করতে, এই পাঙ্ক থেকে আমাদের তুলে নিতে। সবার মুখে একটু চিন্তার ভাঁজ। ওরা আসছে রেস্কিউ টিম, ওদের হাত পাম্প দেখো না, ওই নৌকাগুলো হাত পাম্প দেখো না, রেস্কিউ করতে আসছে। কি বসবো না, দাঁড়িয়ে যাবো ওই সামনেই দাঁড়িয়ে থাকো। ওচা না আমরা কি বা আমরা ছবি তুলছি, আপনারা রেস্কিউ করছেন, রেস্কিউ মিশন। ও জ্ঞান তো শুনতে হবে, কিচ্ছু করার নেই। ওরা তো পাঁকে আটকে যাবে, ওদের তো বড় নৌকা। দড়ি ছুঁড়ে দিলেই হয়ে যাবে, দড়ি ছুঁড়ে দাও। আর আছে দরকার নেই, নিজেরাই বাঘ হয়ে গেছি, নিজেরাই বাঘ হয়ে গেছি। বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে, নিজেরাই বাঘ হয়ে গেছি। কাজে মাটিতে আটকে গেছে তো, এখন ভাটা হচ্ছে। শুভজিৎ ধাক্কা লাগবে কিন্তু, সবাইকে বলতে হয়তো ধাক্কা লাগবে। না ধাক্কা লাগবে, ওরা আসবেই না এদিকে, ওরা আসবেই না। আর আছে ছেলেমের উপর বিশ্বাস নেই, তুই ছাড়ো কি করতে দেবে। আবার ওই জায়গাটায় ফেসে গেছিলাম, তোমার কেমন লাগলো সুন্দরবন ভ্রমণ?
ভালোই লাগলো, বেশ ভালো। মজিনজি কেমন লাগলো? ভালোই লাগলো, বাঘ দেখতে পারিনি কিন্তু পশু পাখি ঠিকঠাকই আছে, ভালোই আছে। দিমান স্যার ভালো, বাঘ দেখার আশাও আমি খুব একটা করিনি, পেয়ে গেলে ভালো হতো বাট পাইনি, ঠিক আছে। বাঘ দেখাটা খুবই লাগে, এবার যেখানে যাবো কানাডা নানা যদি যাই তাহলে সেখানে পাবো, কানাতে কানার ওখানে ইচ্ছা আছে। আমাদের নেক্সট ট্রিপ হতে চলেছে কানা, এর একটা হিন্ট দেওয়া হলো আপনাদের। বৌদি কেমন লাগলো? ভালোই লেগেছে, প্রথমবার, আবার পরের বার আসার আবার ইচ্ছে রইলো। বিকুশনা কেমন লেগেছে? ভালোই লাগলো, আরেকবার আসা চাই আমি, আবার আসতে চাই, তাই তো? আমাদের মোটামুটি ভালোই লেগেছে, আমাদের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে, নৌকা ভ্রমণ খুবই ভালো, মাঝখানে একটু অ্যাডভেঞ্চার হলো, আপনারা দেখলেন কেমন অ্যাডভেঞ্চার হলো আমাদের, নৌকা ফেসে গেছিল। যাই হোক, আমরা ওভারঅল খুব ভালো ঘুরেছি। আপনাদের এই সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন আর শেয়ার করুন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধুদের সাথে। তাহলে আজকের মতন এখানেই বিদায়, টাটা, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, থ্যাংকস ফর ইওর টাইম। এদেরকে বলবো এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা এসেছিলাম, আবার এই গাড়িতে করেই আমরা ফিরে যাচ্ছি। কিন্তু মাঝখানে কি হয়েছে, যে শোলটা আছে, এই যে আমাদের গাড়ি, এই গাড়ির যে শোলটা সেটা বেরিয়ে গেছে এবং এই এটার সাথে জড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এটা জড়িয়ে গেছে, এটা এটা বার করতে হবে, বার করে তারপর এই টায়ারটা লাগাতে হবে। এই টায়ারে আবার পাম্প কম আছে, হাওয়া কম আছে, কখন বাড়ি পৌঁছাবো ঠিক নাই, কখন বাড়ি পৌঁছাবো ঠিক নাই। আমরা সব দাঁড়িয়ে আছি এখানে, হাত কেটে বেরিয়ে যাবে, কত ঘুরি রয়েছে টায়ারটা, টায়ার গুলো এরকমই আপনি আছে হাওয়া দিন, আমি ওকে বলছি বাটালি তাহলে এটা এটা ছাড়াবো, বলে স্ক্রু ড্রাইভার হলে হবে। কুমিরের মতনই লাগছে, এখানে আমরা হাওয়া দিচ্ছি এখন।
আমাদের হেল্প করবে বলে দিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তালদা মোড়ে, বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা। প্রেশার নেই বলছি, সাইকেল